নমস্কার, আমি চন্দন চ্যাটার্জি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ একটা মর্মান্তিক ঘটনা নিয়ে আপনাদের সামনে এসেছি। খবরটা সকালেই পেয়েছি। ত্রিপুরার একজন তরুণ আইনজীবী অস্বাভাবিক মৃত্যু হয়েছে গত শনিবার। ভাস্কর দেবরায় আগরতলার বাসিন্দা। আগরতলার বাসিন্দা ভাস্কর দেবরায় একজন তরুণ প্রতিভাবান আইনজীবী। আমি আজকে দুপুরবেলা খবরটা পাই এবং দুপুরবেলা খবরটা পাওয়ার পরে আমি বেশ কয়েকজনের সাথে আগরতলায় টেলিফোনে কথা হয় এবং আমি জানতে পারি ভাস্কর দেবরায় সাথে কোনো কারুর সাথে সেরকম কোনো বাদ বিবাদ বা সেরকম কিছু ছিল না। খুব ভালো ছেলে ছিল, একজন প্রতিভাবান ছেলে, তরুণ আইনজীবী, খুব কম বয়সে যার নাম ডাক যশ হয়েছিল, সেই ছেলেটি হঠাৎ করে রাস্তার পাশে সে নাকি কোথাও পড়ে থাকে রক্তাক্ত অবস্থায়। অথচ তার শরীর রক্তাক্ত, রক্তাক্ত পরিস্থিতিতে সে পড়ে আছে। অথচ তার যে বাইকটা, যেটা আমি খবর পেলাম আমাকে যারা জানিয়েছেন, তার বাইকে কিছু হয়নি, বাইকটা অক্ষত আছে। বাইকটা অক্ষত আছে। ঘটনা অনুযায়ী আমি যতটুকু জানতে পারলাম, এই তরুণ প্রতিভাবান এই আইনজীবী সেদিন বিকেলে কোনো একটা নেমন্তন্ন জন্য গেছিল, কোনো কোথাও নেমন্তন্ন ছিল, সেই নেমন্তন্ন রক্ষা করতে গেছিল এবং বন্ধুবান্ধবদের সাথে কথাবার্তাও চলছিল তার। আশ্চর্য, একটা নেমন্তন্ন অ্যাটেন্ড করতে গিয়ে ছেলেটার বাড়ি ফিরল না, বাড়ি ফিরল না। তার দেহ কোথাও পড়ে থাকতে দেখা গেছে রক্তাক্ত অবস্থায়। তার বাইক অক্ষত ছিল, বাইকের কোনো বাইকের একটা আঁচও নাকি লাগেনি। আমি যেগুলো জানতে পারলাম বিভিন্ন জায়গায় অনেকের সাথে কথা বলে, এবং তারপর ফায়ার ব্রিগেডের গাড়ি, ফায়ার ব্রিগেড তাকে তুলে নিয়ে গেছে রাস্তার পাশ থেকে, এবং ফায়ার ব্রিগেড তাকে নিয়ে গিয়ে জিবি হসপিটাল আগরতলায় তাকে ভর্তি করে, আমি এরকম মর্মান্তিক ঘটনা আমি কোথাও শুনিনি। কোথাও কোথাও হয়তো এক দুটো হয়েছে, কিন্তু আমি এইরকম মর্মান্তিক ঘটনা এটা আমি কোথাও শুনিনি ভাই। একটা ছেলে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আসে, তাকে ট্রমা সেন্টারে ভর্তি করা হয়, এবং ট্রমা সেন্টারে যখন তাকে ভর্তি করে ডাক্তার তার কাছ থেকে জিজ্ঞেস করে তার নাম ঠিকানা সব তার লেখে এবং প্রেসক্রিপশন বানায়। একটা সিরিয়াস রক্তাপ্লুত হয়ে একটা যুবক এসছে, তার আইডেন্টিটি কার্ড, তার পরিচয় সব কিছু তার পকেটে ছিল। তার সে যে অ্যাডভোকেট স্যার, রেজিস্ট্রেশনের যে একটা আইডেন্টিটি কার্ড থাকে সেটাও ছিল, কিন্তু এত কিছু থাকার পরেও ছেলেটি সারা রাত যন্ত্রণায় কাতরেছে হাসপাতালের বেডে পড়ে। তাকে নাকি ট্রমা সেন্টার থেকে মেডিসিন ডিপার্টমেন্টে রেফার করে দেয়। মানে কী হচ্ছে,
একটা মুমূর্ষু অবস্থায়, জীবন মরণ অবস্থায় একটা যদি পেশেন্ট, মানে রাজধানী, একটা রাজ্যের রাজধানীর প্রধান হাসপাতালে যদি পৌঁছায়, তার মানে চিকিৎসা হবে না, তার চিকিৎসা হবে না, আমি এটা বুঝতে পারছি না। আর পুলিশ, আগরতলার পুলিশ এসে যখন তার এই অবস্থা দেখেছে, তাদের কি দায়িত্ব ছিল না যে তার পরিবারকে জানানো, তার পরিবারকে ইনফর্ম করা, তার বা অথবা পরিবারকে না পারলে তার বন্ধুবান্ধবদের ইনফর্ম করা, সেটা কি দরকার ছিল না? এই পুলিশের কি মুখ আমরা দেখছি? মানবিকতা কোথায়, মানবিকতা কোথায় পৌঁছচ্ছে? তার মোবাইল ফোনটা নাকি পুলিশের কাছেই ছিল আসার পরের থেকে, সেখানে তার বন্ধুবান্ধবরা লাগাতার নাকি ফোন করছিল, যেগুলো আমি জানতে পেরেছি বিভিন্ন মানুষের সাথে কথা বলে, বিভিন্ন লোকেদের সাথে কথা বলে। সেটাও রিসিভ করে যদি পুলিশ বলে দিত যে, বা জিজ্ঞেস করতো এই লোকটিকে কি আপনারা চেনেন, যদি পুলিশের যদি তার পকেট থেকে আইডেন্টিটি কার্ড বের করে দেখার পরেও যদি তাদের কোনো ধরনের সন্দেহ থেকে থাকে, তাহলে এই যে ফোনগুলো আসছিল, রিসিভ হচ্ছিল, এটা রিসিভ করলেই হয়ে যেত, একটা কাউকে তো ইনফর্ম করতো, তাহলে তার বন্ধুবান্ধব চলে আসতো, তার পরিবারের লোক খবর পেত। এই তরুণ প্রতিভাবান একজন আইনজীবীকে অকালে অসময়ে চলে যেতে হলো শুধু চিকিৎসার অভাবে, চিকিৎসার অভাবে। মানে এই ডাক্তারদের কি, মানে কি চরিত্র আমরা দেখতে পাচ্ছি, এদের কি মুখ, মানবিক মুখ বলে কি কিছু আছে? আমি তো বুঝতে পারছি না। আর তার তার বাইকটা অক্ষত অবস্থায় আছে, অথচ সে রক্তাপ্লুত, তার রক্তে নাকি সমস্ত শরীর রক্তে ভরে গেছিল। এ তো আমার রহস্য কিছু একটা মনে হচ্ছে। একটা ছেলে, তরুণ আইনজীবী, মানে তার শরীর কোথাও পড়ে আছে, সে পড়ে আছে কোথাও রক্তাপ্লুত, ফায়ার ব্রিগেড তুলে নিয়ে আসে, ফায়ার ব্রিগেড অবশ্যই ফোন করেছিল পুলিশ স্টেশনকে, পুলিশ আসে, পুলিশ কাউকে ইনফর্ম করে না, সে চিকিৎসা পায় না, সে ট্রমা সেন্টার থেকে তাকে মেডিকেল ডিপার্টমেন্টকে রেফার করে দেয়, সেখান থেকে আবার কোথায় নিয়ে যায়, এ কি মানে কি হচ্ছে নাকি? একটা ছেলের অকালে প্রাণ চলে গেল, একজন তরুণ আইনজীবী, আইনজীবী তরুণ আইনজীবীদের যদি এই অবস্থা হয়, সাধারণ মানুষের রাজ্যে কী অবস্থা, সাধারণ মানুষের রাজ্যে কী অবস্থা হবে? এইরকম ঘটনায় যে কোনো রাজ্যে যদি কোনো ঘটনা ঘটে, যে কোনো প্রান্তে সে তার বাসস্থান হোক, সুপ্রিম কোর্টের নির্দেশিকা আছে সাথে সাথে একটা জিরো এফআইআর করার। তার বাড়ি 10 কিলোমিটার দূরে হোক, 1 কিলোমিটার দূরে হোক, তার থানা কোথায়, কী কোথায়, এগুলো পড়ে যখন অ্যাক্সিডেন্টাল কেস হোক বা যাই হোক, এইভাবে যখন একটা ছেলেকে নিয়ে আসা হয়েছে হাসপাতালে, তো পুলিশ এফআইআর করবে না? আমি এখন লাস্ট 2-3 ঘন্টা আগেও যখন কাউকে ফোন করেছি, শুনতে পেরেছি এখনও নাকি এফআইআর হয়নি, পুলিশ ইনভেস্টিগেশন করছে। ওখানকার আইনজীবীরা এবং হাইকোর্টের বার কাউন্সিলেরা প্রতিবাদ করেছে, তার উপর যাতে মেডিকেল নেগলিজেন্সের ই করে যদি যাতে একটা কেস এফআইআর করা হয়, সেই জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনকোয়ারির ডিমান্ড করা হয়েছে। আমরাও সারা বাঙালি যুবছাত্র সংস্থা অ্যাপসর তরফ থেকে একটা জুডিশিয়াল এনকোয়ারির ডিমান্ড করছি। এর মৃত্যু কী করে হয়েছে? একজন তরুণ আইনজীবী অসময়ে চলে যায়, তার দেহ কোথায় পাওয়া গেছে, কেন এটা হলো, কারা পেছনে, নেপথ্যে কী কাহিনী, আমরা জানতে চাই। এই তরুণ আইনজীবী তার বাবাকে কিছুদিন আগে হারিয়েছে, আজকে তার বাড়িতে একমাত্র মা আর দিদিমা। চিন্তা করে দেখুন তাদের বাড়ির কী পরিস্থিতি, বাড়িতে আর কোনো সদস্য নেই, একমাত্র সদস্য চলে গেল, একমাত্র সদস্য যার উপর ভিত্তি করে পুরো পরিবার চলছিল, সে চলে গেল অকালে অসময়ে, চলে গেল। আমরা দুটো কথা বলবো, একটু শোক প্রকাশ করবো,
কিন্তু সেই পরিবারটার যতদিন বেঁচে থাকবে এই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকবে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, এর ম্যাজিস্ট্রিয়াল এনকোয়ারি ডিমান্ড করছি, দরকার হলে সিবিআই এনকোয়ারি ডিমান্ড করছি, আমরা এর রহস্যের উদ্ঘাটন চাই। কেন পুলিশ এফআইআর সময় মতো রুজু করল না, এক। দ্বিতীয়, কেন পুলিশের কাছে যখন ফোন ছিল এই তরুণ আইনজীবীর, কেন তার বন্ধু বান্ধব পরিবার ফোন করে যাচ্ছে, কেন ফোন রিসিভ করলো না পুলিশ, কেন তার পরিবারকে ইনফর্ম করলো না, তাদেরকে যেখান থেকে ফোন আসছিলো সেই বন্ধু বান্ধবদের ইনফর্ম করলো না যে এইভাবে এই নামে এই একজন এইখানে অ্যাক্সিডেন্টাল কেস হোক বা যাই হোক এইভাবে এসে এখানে পৌঁছেছে রক্তাক্ত অবস্থায়, কেন করলো না? এই পুরো ঘটনাক্রম দেখলে আমার যেটা মনে হচ্ছে একটা রহস্যের আবর্ত মনে হচ্ছে। এই রহস্যের আবর্ত, এই রহস্য উদ্ঘাটন হওয়া উচিত, এই রহস্য উদ্ঘাটন হওয়া উচিত। সুবীর ত্রিপুরা, তুমি কি পাগল? তোমার সাথে যদি কালকে হয় কিছু, এটার প্রতিবাদ হবে না, এটা নিয়ে কেউ কথা বলবে না, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মুকুটহীন সম্রাটরা এইগুলোই তোমাদেরকে শেখায়? আমি একটা দুঃখজনক পরিস্থিতি নিয়ে কথা বলছি, কারুর বাড়ির একমাত্র ছেলে অকালে অসময়ে ঝরে গেল সেটা নিয়ে কথা বলছি, আর তুমি এই সমস্ত কথা বলছো এখানে এসে। তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না? আশ্চর্য ব্যাপার, এরা কে? এরা কি মানে কোথাকার? এরা কি কি ধাতু দিয়ে তৈরি? আমরা এই সম্পূর্ণ ঘটনার ম্যাজিস্ট্রিয়াল এনকোয়ারি চাই, দরকারে সিবিআই এনকোয়ারি ডিমান্ড করতে হবে, এই সম্পূর্ণ রহস্য উদ্ঘাটন হওয়া চাই, পুলিশ সেখানে এফআইআর রেজিস্টার করুক এবং তদন্ত করুক, মেডিকেল নেগলিজেন্সের কেস রেজিস্টার করুক, চিকিৎসায় গাফিলতি, সুপ্রিম কোর্টের অর্ডার আছে, স্ট্যান্ডিং অর্ডার আছে, মাননীয় উচ্চতম ন্যায়ালয়ের স্ট্যান্ডিং অর্ডার আছে যে এই ধরনের যে কোনো কেস যদি আসে যে কোনো হাসপাতালে, সে পুলিশের মামলার জন্য বসে থাকবে না, পুলিশ কেস করলো কি করলো না সেটার জন্য বসে থাকবে না, তার পরিবারের লোকজন আসলো কি আসলো না তার জন্য বসে থাকবে না, তার প্রথম কাজই হচ্ছে তার চিকিৎসা করা, তাকে ঠিক করে নেওয়া। সারা রাত্রি ছেলেটা যন্ত্রণায় কাতরেছে, যদি তার সময় মতো যদি তার চিকিৎসা হতো, সে আলবত 100% বেঁচে যেত, আলবত 100% বেঁচে যেত, কিন্তু আজকে তার মৃত্যু হয়েছে, ছেলেটিকে আজ পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। এই অমানবিক মুখ আর এই সমস্ত জল্লাদ ডাক্তারদের আমরা শাস্তি চাই, এই সমস্ত জল্লাদ ডাক্তারদের আমরা শাস্তি চাই, কোনো কথা আমরা শুনতে চাই না। আমরা চাই ত্রিপুরার সরকার ইমিডিয়েটলি, স্বাস্থ্যমন্ত্রী ইমিডিয়েটলি অ্যাকশন নিক, যে ডাক্তাররা সেই সময় ডিউটিতে ছিলেন তাদেরকে ইমিডিয়েটলি বরখাস্ত করা হোক, পুলিশ ইমিডিয়েটলি এফআইআর রেজিস্টার করুক এবং ইমিডিয়েটলি এটা ইনভেস্টিগেশন করে টাইম ফ্রেম ফিক্স করে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই সম্পূর্ণ ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটন হোক। আমরা জানি এই তরুণ আইনজীবীর মা তার ছেলেকে আর ফিরে পাবে না, আমরা জানি সে তার মা এই ছেলেকে ফিরে পাবে না, কিন্তু যাতে আরেকজন যাতে এইরকম কোনো ঘটনার সম্মুখীন না হয়, বিনা চিকিৎসায় মারা না যান, অন্যায় না হয়, সেই জন্য এই সম্পূর্ণ ঘটনার তদন্ত হওয়া দরকার, এর রহস্য উন্মোচন হওয়া দরকার এবং দোষীদের শাস্তি হওয়া দরকার। আমি আমার সম্পূর্ণ সমবেদনা তার পরিবারের সাথে জানালাম, আমরা তাদের সাথে আছি, আর এই এর তদন্ত রহস্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত আমরা নজর রাখব। সারা বাঙালি যুব ছাত্র সংস্থা এপসোর তরফ থেকে আমরা এই প্রতিবাদ আজকে জানালাম, আগামীতে আমরা এটা নিয়ে দরকার হলে আন্দোলনে নামব এবং এই সম্পূর্ণ ঘটনার তদন্ত এবং রহস্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত আমাদের প্রত্যেককে এই ঘটনার দিকে নজর রাখতে হবে। এক বছর আগেও একজন আইনজীবী এইভাবেই রহস্যাবৃত্ত মধ্যে তার মৃত্যু হয়েছিল, এক বছর আগে, আমি নামটা ভুলে গেছি, এই ত্রিপুরার, তার এখনও চার্জশিট ফাইল হয়নি, পুলিশ এখনও চার্জশিট দিতে পারেনি।
সেই দিকে লক্ষ্য রেখে, যাতে এই তরুণ আইনজীবীর সাথে যাতে ন্যায় হয় সেই দিকে লক্ষ্য রাখা আপনার আমার আমাদের সকলের কর্তব্য। ভালো থাকবেন, আর যেহেতু আমি দিল্লিতে আছি আমি তো গিয়ে তাকে সমবেদনা জানাতে পারবো না, আমাদের তরফ থেকে কেউ যদি যায় গিয়ে তাদেরকে আমাদের তরফ থেকে আমার তরফ থেকে সমবেদনা জ্ঞাপন করে আসে খুব ভালো হয়। আমি আছি আপনাদের সাথে, ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন, সাবধানে থাকুন, কোথায় কী হচ্ছে বলা খুব মুশকিল। নমস্কার, ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।